Hello, bondhura. This is me, your petu Kumar. Welcome to a new day. Welcome to another new vlog. Prothomei tomader shobaike onek onek thank you. Bhaier wedding video gulo te tumra eto eto bhalobasha diyecho. Tomader eto pochondo hoyeche. Amar seta jene khub bhalo lageche. Ar jara notun members add hoyecho amader family tai subscribe kore follow kore taderkeo onek onek welcome. Ar ajker vlog e khub entertainment kichu ba কোনো স্পেশাল কিছু একদমই দেখাবো না আজকে একটা ডেইলি লাইফ ব্লগ বলতে পারো যেখানে আমি আমার কিছু লাইফ আপডেট শেয়ার করব যেটা হয়নি অনেকদিন ওয়েডিং ব্লগসগুলো যখন যাচ্ছিল আমাদের ডাইরেক্ট যে কনভারসেশনটা আমাদের হয় ইন বিটুইন মি আর আমাদের রেগুলার যারা ভিউয়ার্স তাদের মধ্যে সেটা অনেকদিন পেন্ডিং ছিল তো সেরকমই একটা ভিডিও এই হচ্ছে বাটি যেটা দেখে তোমরা বুঝতে পারছো যে সামনে আমার বিয়ে অবভিয়াসলি জাস্ট কিডিং মায়ের আজকে কিছু মঙ্গলবার সেই জন্যই মা ফল কেটে দিয়েছে তো আমিও খাচ্ছি কারণ আমি টায়ার্ড হয়ে গেছি তো আয়রন করতে করতে সুতির কাপড় মানে এক একটা আয়রন করতে আধ ঘন্টা করে লাগে দুটো করেছি স্নান করে এসে আরেকটা করব এখন টায়ার্ড হয়ে গেছি একদম এগুলো চটপট খেয়ে স্নান করি তারপর তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করা আছে আমার স্নানও হয়ে গেছে আর আমি বাগানেও চলে এসেছি চুলটাও একটু শুকাবো আর জামা কাপড় কাচা হয়েছে আজকে ওয়াশিং মেশিনে সেগুলোও মেলতে হবে এত গরম এত রোদের মধ্যেও বাগানে আমি চুল শুকাতে কেন আসি সেটার কারণ হচ্ছে আমার যখন ক্রনিক টনসিলাইটিসের প্রবলেম ছিল আর এই সেপ্টমটাও টেরা ছিল ওই সার্জারির আগে তখন হচ্ছে মাথায় জল নিয়ে যদি ঘরে থাকতাম ঠান্ডা লেগে যেত তো সেইটাই আমার এখন মাথার মধ্যে ইনস্টল হয়ে আছে যে আমি যদি রোদে এসে না শুকাই চুল ভিজিয়ে তাহলে ঠান্ডা লেগে যাবে আর ঘরে বসে বসে এতক্ষণ ধরে শুকানোর থেকে কী বলতো দু মিনিট রোদে একটু দাঁড়িয়ে চটপট শুকিয়ে নেওয়া যায় চুলটা রোদের জোরটা জাস্ট দেখো বুঝতে পারছো আমি যদিও ছাওয়াতে আছি আর আমাদের কাপড় মেলার ইয়েগুলো দেখো এই যে এই হচ্ছে এখানে আমাদের ওয়াশিং মেশিনটা এখানটাতেই থাকে এই বারান্দাটাতে আর এই দিকে হচ্ছে আমাদের আসার রাস্তা মানে এই দিক দিয়ে ডাইরেক্ট আসার কোনো রাস্তা নেই আসতে হলে আমাদের ওদিকে ঘুরে ঘুরে আসতে হয় অত বালতি করে কে জামা কাপড় বয়ে বয়ে নিয়ে আসবে ওই জন্য এইটা হচ্ছে আমাদের শর্টকাট এখানে একবারে কেচে স্পিন করে দিয়ে দেওয়া হয় আর এখান থেকে নিয়ে নিয়ে এই তার মেলো মা হাসছে ওখান থেকে দেখে দেখে কি মাতাজি আজকে মাতাজি যাবেন চোখ দেখাতে দিশা মাথা খারাপ হয়ে যাচ্ছে জানো তো এই বিয়ে 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 ভেবে মানে এত প্ল্যান কিছুই হচ্ছে না মানে এখনই হওয়ার নয় বাট এখন সব কিছু তো বিফোর হ্যান্ড সেই করে রাখতে হয় বুঝতেই পারছো প্রথমে ভেবেছিলাম মেকআপ আর্টিস্ট করবো না তারপর ভাবছি যে বিয়ের রাত্রে এত হেক্টিক যাবে সেদিন কী করবো না করবো মেকআপ আর্টিস্ট না করার পিছনে অন্য একটা কারণ ছিল সেটা তোমাদেরকে বলবো বেসিক্যালি মানে মনটা আমার খারাপই ছিল এক দুদিন ধরে দু তিন দিন ধরেই ধরতে পারো কোনো মানে সেরকম রিজন যে আছে কোনো কারণে মন খারাপ সেটা নয় মানে ওভারলি সেন্সিটিভ হয়ে আছি কিছু ভিডিও দেখছি একটু ইমোশনাল মানে কান্দার মতো নয়ই তবু যেন কাঁদছি ওরকম একটা ব্যাপার মানে হয় এটা মহিলারা বুঝবে একটা প্রত্যেক মাসেরই এটা একটা কমন ব্যাপার যেটা আমাদের হাতে থাকে না তো সেই কারণেই দেখলাম যে ব্লগটা স্টার্ট করি আর সত্যি বলছি মানে ব্লগটা এই যে স্টার্ট করেছি তারপর থেকে মানে অনেক বেটার লাগছে আমার আর তোমাদের সঙ্গে কথা বলে জানি তোমাদের সঙ্গে ব্যাপারটা ডাইরেক্ট নয় স্টিল এই দিস ইজ সামথিং আই লাভ ডুইং হয়তো এত টেকনিক্যাল ব্যাপার স্যাপার জানি না ভালো করে কিছু দেখাতেও পারি না কিন্তু এই তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা কানেক্ট করা মানুষের সঙ্গে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে চলো খেয়ে আসি বাবা মা বেরোবে আবার দুর্গাপুর ডাক্তার দেখাতে তো জলদি করে খেয়ে নেবো মায়ের আজকে উপোস আছে আজকে মায়ের এই খাওয়া আজকে তোমার কিসের উপোস মঙ্গলবার সংক্রান্তি মঙ্গলবার এই যে গোবিন্দ হোক চিড়ে তার সঙ্গে কি খাবে গুড় মুড়ি ফল দই মিষ্টি খেজুর গুড় ডাল দিয়ে আর বাটিটি বেশ এই হচ্ছে আজকের মেনু আর মা খাচ্ছে এখানে উপরে আমি এখানে মোটামুটি এক ঘন্টা পর এই যে থালা নিয়ে উঠছি এত গল্প করতে লাগিয়েছিলাম আমি মা দাদা এখন সেই সবাই পুরনো ছবি দেখছে ঘুরে ফিরে ছোটবেলার ছবি এখানে একটা ইনসার্ট করবো অমিতাভ অমিতাভ একটা ছবি আমার সেটা নিয়ে হাসা হাসি আর উপরে বসে পা ঝুলিয়ে খেয়ে আমার পোষায়নি ওই জন্য নিচে বসেছিলাম অন্যদিন মা যেখানটা বসেছে ওখানটায় আমি বসি পা তুলে আজকে যেহেতু মা বসছে ওই জন্য আমি নিচে বসেছিলাম ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমি বসি না আমার শান্তি হয় না খেয়ে তো এবার গিয়ে হাত ফাত ধুই ও বাই দ্য ওয়ে নেক্সট ব্লগে কিন্তু তোমরা হোলি
হোলি স্পেশাল বা দোল স্পেশাল ব্লগ দেখতে পাবে আবারও বাড়ির থেকে। তোমরা জানো যে আমাদের গ্রামের বাড়িতে শ্যামসুন্দর আছে, তো দোল তো হয় প্রতি বছর আর পালা হয় মানে কখনো এ কখনো, তো এইবার আমাদের পালা আছে, যাব তোমাদেরকে ব্লগ দেখাবো তো অবশ্যই। গুড ইভিনিং, গুড ইভিনিং বলা উচিত না গুড নাইট জানি না, দেখতে পাচ্ছ কটা বাজছে, 9:15 বেজে গেছে মানে তখন থেকে, তারপর আমি ঘুমিয়ে গেছি খেয়ে দে, আর বাবা মাও তারপর চলে গেল ডাক্তার দেখাতে দিশা, তারপর ফিরলো সন্ধ্যাবেলা 7টা, তারপর আমার ছোড়দা এসছে এদিকে, সবাইকে টিফিন বিফিন দিলাম, দিয়ে একটু ওই বসে সমস্ত ব্যাপারগুলো দেখছি এখন আর কি, মানে মেকআপ আর্টিস্টের খোঁজ চলছে বিয়ের রাতটার জন্য আমাদের, মানে ওই একটা ইভেন্টে আমি ভাবছি আপাতত যে বুক করব, বাকিগুলো নিজে করার ইচ্ছে আছে, সবগুলোই নিজে করার ইচ্ছে ছিল। তার কারণটা হচ্ছে নেক্সট উইকের থেকে আমি, তোমরা জানো যে মেকআপটা আমার একটা প্যাশন, আমি অনেক দিন ধরেই মানে মেকআপ ভিডিওস করি, প্লাস মানে নিজে যথেষ্টই করতে ভালোবাসি, ছোটোর থেকে নাচ শিখেছি, তো মেকআপটা একটা লাইফের একটা পার্টি হয়ে আছে। আর ওই অনেকের থাকে না মানে কোনো একটা জিনিসে খুব ইন্টারেস্ট, সেরকমই আমার এই মেকআপ জিনিসটাতে খুব ইন্টারেস্ট ছিল ছোটোর থেকে, মানে সেরকমই একটা বিউটি কলেজেও পড়া নিয়ে বাবার সঙ্গে মাঝে মধ্যে কথা হতো, কিন্তু সামহাও সেটা আর হয়ে ওঠেনি। তো ফুড অ্যান্ড মেকআপ এই দুটো হচ্ছে আমার বিশাল প্যাশনের জায়গা, যারা প্রথম থেকে চ্যানেলটা ফলো করো তারা জানো। তো এই টাইমটাতে একটু ফাঁকা আছি, নতুন সেশন স্টার্ট হওয়ার আগে, স্কুলে নতুন সেশন স্টার্ট হওয়ার আগে এই টাইমটা একটু ফ্রি আছি, অ্যান্ড এই টাইমে একটা জায়গাতে একটা মেকআপের কোর্স করানো হচ্ছে, তো সেইটা করছি, 1 উইকের একটা কোর্স। তো অবভিয়াসলি যখন যাব তখন তো ব্লগ করবোই, তোমাদেরকে দেখাবো কেমন, যে জায়গার থেকে করছি সেটা রিভিউ দেবো, আফটার অল পেড পুরো ব্যাপারটাই, মানে নিজে টাকা দিয়ে করছি, তো সেখানটাতে কেমন আমার লাগছে সেটা তোমাদেরকে জানাবো, রেকমেন্ড করবো কি না, তো সেটা ভেবেই, সেটাকে মাথায় রেখেই ভেবেছিলাম যে আর্টিস্ট বুক করবো না, নিজে করবো। তার কারণ ফার্স্টলি আমার যেরকম লুক পছন্দ সেরকম আজকাল যেগুলো চলছে সেগুলোর সঙ্গে খুব একটা মেলে না, আমি বলছি না কারোর কাজকে আমি ছোটো করছি না, অবভিয়াসলি সবাইকার প্রেফারেন্স আলাদা, আমার ওই কাট ক্রিজ বা অতিরিক্ত মেকআপ ব্যাপারটা আমার মানে একটু ইয়ে লাগে, তো সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আমি মানে নিজে করে, যতই আমার মেকআপ নিয়ে আমার প্যাশন থাকুক বা যতই এমনি এভরিডে মেকআপ করতে পারি, তো ব্রাইডাল মেকআপের টেকনিক্সগুলো তো যথেষ্টই আলাদা হয়, তো সেই নলেজটা তো আমার নেই। তো ভাবছিলাম যে কোর্সটা যখন করছি, সার্টিফাইড কোর্স, একটা প্রপার সার্টিফাইড ISO সার্টিফাইড কোর্স, অ্যান্ড সেটাকে নিয়ে ফিউচারেও কিছু প্ল্যানস আছে, দেখা যাক কতটা কি হয় না হয়, বাট দেখলাম যে বিয়ের যেটা রাত্রে সেদিনকে প্রচণ্ড হেক্টিক যাবে, আর সকাল থেকে ইনফ্যাক্ট হেক্টিক যাবে, একটার পর একটা রিচুয়াল চলবে, তো আমি নিজে কতটা কি মেকআপ করতে পারবো বা ওই মেন্টাল স্টেটে থাকবো কি না, অতটা ফ্রেশ মাইন্ডে থাকবো কি না, সেগুলো ভেবে ওই রিস্কটা নিতে পারছি না। তো নিজে সাজার তো অনেক ওকেশন আছে, আগের দিন আইবুড়ো ভাত আছে, তারপর বিয়ের দিন সকালে গায়ে হলুদ আছে, আমাদের ওয়েডিং নাইটের পরের দিন বাসি বিয়ে সিন্ধুদানের আগে, তখন একটা সাজার ব্যাপার আছে, রিসেপশনে সাজার ব্যাপার আছে, তো এতগুলো ওকেশনে আমি আমার ফ্রেন্ডরা মিলেই মানে আমাকে সাজানোর ব্যাপারটা দেখে নেবো হোপফুলি। বাট ওয়েডিং নাইটের জন্য খুঁজছি এমন একজনকে যে কিনা নিউট্রাল মেকআপ মানে নিউট্রাল গ্ল্যাম গ্লোই মেকআপ এরকম করতে পারবে, কালার্স কম ইউজ করে, এরকম টাইপেরই কাউকে চাইছিলাম, তো সেই নিয়ে এখন রিসার্চ চলছে, ওইটা আর ফটোগ্রাফি এই দুটো নিয়ে এখন রিসার্চ চলছে, কারণ আমরা ভাবছিলাম যে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি বুক করছি, বাট না, নেক্সট ইয়ারের বুকিং স্টার্ট হয়ে গেছে অলরেডি, তো এখন আপাতত আমি আয়রন করছি, তোমাদেরকে বলেছিলাম যে আয়রন করা আরেকটা বাকি আছে, তখন করা হয়নি, তো এটা করে নিই, তারপরে আবার পরের কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, তোমাদেরকে একটু ডেটটাও বলে দিই, আজকে হচ্ছে মার্চের 16 তারিখ। এই ব্লগটাতে জানি না আদৌ তোমাদের কারোরও কিছু ভালো লেগেছে কিনা, এটা জাস্ট একটা লাইফ আপডেট ভিডিও ছিল যে এখন কী চলছে লাইফে বা কী হতে চলেছে সেই সমস্ত কিছু, তো তোমরাও শেয়ার করতে পারো এই মুহূর্তে তোমরা ঠিক কী স্টেটে আছো না আছো, কারণ শেয়ার করলে শেয়ারিংটা বাড়ে অ্যান্ড সেটাতে একটু হলেও মনটা হালকা হয়। তো আর কেউ দুঃখ পেও না যে
বিয়ের ব্লগগুলো শেষ হয়ে গেল এরকম না, এবছর তো প্রচুর কন্টেন্ট মানে আপকামিং। এরপর হোলি আসছে, দোলের ব্লগস আসছে, তারপর আমাদের গ্রামের যেটা সব থেকে বড় পরব যেটা প্যান্ডামিকের জন্য লাস্ট দু বছর হয়নি সেটা হচ্ছে কীর্তন যাত্রা, সেইটা বেশ কয়েকদিন ধরে সেটা আসছে। তারপর বিয়ে রিলেটেড তো কত কন্টেন্ট মাথায় ঘুরছে প্রত্যেকটা জিনিসকে নিয়ে ছোটো 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 ছোটো, বাস এই ফোনটা আমার একটু সাথ দিক সেটাই, মানে লাস্ট মুহূর্ত অবধি টিকে থাকুক সেটুকু একটু চাই। যদিও এই ফোনটাতে আমার বিয়ের ব্লগ শ্যুট করার একদমই ইচ্ছে নেই, ওয়াইড অ্যাঙ্গেল নেই কিছু না, স্টিল তোমাদেরকে দেখানোটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আর এই ব্লগটাকে এই পর্যন্তই রাখবো, তবে ছেড়ে যাওয়ার আগে একটা জিনিস, একটা খুব ভাইটাল বিষয়ে একটু কথা বলে ছাড়বো, সেটা হচ্ছে হোলি খেলো, মজা করো, নিজেরা সেফ থাকো, বাট ওই যে রাস্তাতে যে ইনোসেন্ট বাচ্চাগুলো সেইগুলোকে কেউ দিও না, জানি যারা সেন্সিবল তাদেরকে বলে দেওয়ার প্রয়োজন হয় না। আর আরও একটা জিনিস, যদি চোখের সামনে দেখো যে এই যে রাস্তার কুকুরছানা বিড়ালছানা বা বড় কুকুর বিড়াল এদের গায়ে কেউ রং দিচ্ছে সেটা প্রোটেস্ট করো, সেটাকে আটকাও ঠিক সেই মুহূর্তে, কারণ নিজেরা দিচ্ছি না সেটা ঠিক আছে, কিন্তু অন্য কেউ দিচ্ছে সামনে কিছু বলছি না সেটাও কিন্তু অন্যায়, কারণ জিনিসটা খুবই ভুল। এই রঙগুলোতে কত কেমিক্যালস থাকে আমরা জানি, আমরা তো খেলে এসে স্নান করে নিয়েছি কিন্তু ওদের সেগুলো ধোয়ার কেউ থাকে না, জিনিসটা খুবই খারাপ। আর এটুকু বলে শেষ করবো, আর আমার সামনে যদি কাউকে দেখেছি আমি রং দিতে তাহলে জানোই কি হতে চলেছে ব্যাপারটা। তো এই ব্লগটাকে পর্যন্তই রাখবো, যদি স্টিল কিছু ভালো লেগে থাকে দেন একটা লাইক করে যেও, কমেন্ট করে যেও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ধামাকা ব্লগ নিয়ে, দোলের ব্লগ নিয়ে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ অ্যান্ড স্টে হ্যাপি।